ইব্রাহিম জিজ্ঞেস করল হে ফেরেশাগন তোমাদের এখানে আসার মুখ্য উদ্দেশ্য কি তারা বলল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট পাঠানো হয়েছে ওদের উপর কঙ্কর বর্ষণ করার জন্যে যা সীমা লঙ্ঘনকারীদের জন্যে তোমার প্রতিপালক নির্দিষ্ট করেছেন তারপর সময় মতো আমি লুতের শহর থেকে বিশ্বাসীদের উদ্ধার করেছিলাম সেখানে একটি ঘর ছাড়া সমর্পিতদের আর কোনো ঘর ছিল না আমি এ ঘটনার মধ্যে একটি সতর্ক বানী রেখে দিলাম তাদের জন্য যারা যন্ত্রণাদায়ক আর জাপকে ভয় করে যা সকল দুরাচারীর জন্য অপেক্ষা করছে আমার মহিমার নিদর্শন রয়েছে মূষার ঘটনায় আমি মূষাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠালাম কিন্তু ফেরাউন ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল বলল এই লোকটি হয় জাদুকর নয় উন্মাদ তাই আমি তাকে দলবল সহ সমুদ্রে ডুবিয়ে দিলাম এই পরিণতির জন্যে ফেরাও নিজেই ছিল দায়ী একই নিদর্শন রয়েছে আজ সম্প্রদায়ের ঘটনায় আমি ওদের ওপর পাঠিয়েছিলাম বিধ্বংসী ঝড় যা যেখান দিয়ে গেছে সব ধ্বংস করে গেছে একই নিদর্শন রয়েছে সামুদ সম্প্রদায়ের ঘটনায় ওদের বলা হয়েছিল তোমরা ভোগ করার জন্যে খুব অল্প সময়ই পাবে এই সতর্কতার পরও ওরা ওদের প্রতিপালকের নির্দেশ অমান্য করল তখন আকস্মিকভাবে নেমে এলো বজ্রাঘাতের আজাব আর ওরা অসহায়ের মতো তাকিয়ে রইল ওরা উঠেও দাঁড়াতে পারল না নিজেদের রক্ষাও করতে পারলো না ওদেরও পূর্বে আমি নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম ওরা ছিল সত্য ত্যাগী আমি নিজ মহিমার শক্তিতে মহাবিশ্ব সৃষ্টি করেছি আমি এর ক্রমাগত সম্প্রসারণকারী আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবেই নামি না আমি বিছিয়েছি আমি সব কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় বিপরীত পরিপূরক রূপে যাতে করে তোমরা বুঝতে পারো স্রষ্টা একাই শুধু একক অতএব হে নবী ওদের বল, তোমরা আল্লাহর শরণাপন্ন হও আমি তার তরফ থেকে প্রেরিত সুস্পষ্ট সতর্ককারী আল্লাহর সাথে তোমরা অন্য কোনো উপাস্যকে যোগ করো না আবারও বলছি আমি তার তরফ থেকে প্রেরিত সুস্পষ্ট সতর্ককারী বাস্তব সত্য হচ্ছে ওদের পূর্ববর্তীদের কাছেও যখনই কোনো সুল এসেছে তখনই ওরা তাকে বলেছে তুমি হয় জাদুকর না হয় উন্মাদ এই বিকৃত চিন্তাকেই কি ওরা ঐতিহ্য হিসেবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করেছে আসলে ওরা সবাই চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী অতএব নবী তুমি ওদেরকে উপেক্ষা করো এটা তোমার জন্য দোষের কিছু নয় কিন্তু তুমি তাদেরকে উপদেশ দিতে থাকো যারা তা শুনতে চায় কারণ উপদেশে বিশ্বাসীরাই উপকৃত হয় আমি ঋণ মানুষকে আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি আমি ওদের কাছে কোনো জীবিকা চাই না বা চাই না ওরা আমাকে খাওয়াবে আল্লাহ সবাইকে জীবন উপকরণ দান করেন তিনি মহাশক্তিধর প্রবল পরাক্রান্ত শুনে রাখ এ জালেমরা তাই পাবে যা অতীতে ওদের সমমতাবলম্বীরা ভোগ করেছে সুতরাং আমার কাছেই প্রাপ্য পাওয়ার জন্যে ওরা যেন তাড়াহুড়া না করে সত্য অস্বীকারীদের জন্যে আসল দুর্ভক্ত আসবে সেদিন যেদিন সম্পর্কে ওদের সতর্ক করা হচ্ছে দয়াময় আল্লাহর নামে তাকাও তুর পাহাড়ি দেখো কিতাবে যা লেখা আছে উন্মুক্ত পত্রে তাকা মামুরে বিশ্বাসীর অন্তরে ভাব সমুন্নত আকাশ ও তাল সমুদ্র নিয়ে তাহলেই হে মানুষ তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই দুরাচারীদের জন্যে তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী তা ঠেকাতে পারবে না যেদিন আকাশ প্রবলভাবে আন্দোলিত হবে পর্বতমালা উড়ে যাবে সেদিন দুর্ভোগ হবে সত্য অস্বীকারীদের যারা সারা জীবন অসার কর্মকাণ্ডে তামাশা ও ভোগলাসে লিপ্ত ছিল সেদিন ওদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের লেলিহান শিখার দিকে আর বলা হবে এসেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে ভালো করে দেখো এ কি জাদু না তখন তোমরা সত্যকে দেখতে পাওনি এখন শাস্তি ভোগ করো এখন তোমরা ধৈর্য ধরো বা অস্থির হও দুই তোমাদের জন্যে সমান তোমরা দুনিয়ায় যা করেছ এখন শুধু তারই প্রতিফল দেয়া হচ্ছে আল্লাহ সচেতনরা থাকবে জান্নাতে সব ধরনের নিয়ামতে তাদের প্রতি পালকের সব সবকিছু উপভোগ করবে তারা তাদের তিনি জাহান্নামের আজাদ থেকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে দুনিয়ায় তোমাদের সৎকর্মের পুরস্কার হিসেবে তোমরা তৃপ্তির সাথে পানাহার করো আরাম করে হালান দিয়ে বসো সারিবদ্ধভাবে রাখা সুসজ্জিত আসনে আর পবিত্র দৃষ্টির পরিশুদ্ধ সাথীদের তারা পাবে স্থায়ী জুটি হিসেবে বিশ্বাসীদের সন্তান সন্ততিরা বিশ্বাসে তাদের অনুগমন করলে সন্তান সন্ততিকে তাদের সাথে মিলিত করব সন্তান সন্ততির কর্মফল কখনো কমানো হবে না তবে প্রত্যেক ব্যক্তি নিজকৃতকর্মের জন্য দায়ী হবে অর্থাৎ সন্তানের সৎকর্ম বিশ্বাসী পিতামাতার মর্যাদা বাড়াবে কিন্তু পিতামাতার সৎকর্ম সন্তানকে তার ব্যক্তিগত জবাবদিহিতা থেকে মুক্ত করতে পারবে না জান্নাতে তারা তাদের ইচ্ছা ও পছন্দ মতো ফল মাংস সবই পাবে পর্যাপ্ত পরিমাণে সেখানে তারা একে অপরকে প্রতিযোগিতা করে পানপাত্র তুলে দেবে সেই পানীয় পান করে কেউ অসার কথা বলবে না কোনো পাপ কাজে লিপ্ত হওয়ারও তারণ অনুভব করবে না পাবে এক অপার্থিব আনন্দ তাদের সেবায় সময় নিয়োজিত থাকবে চিরকিশোররা মনে হবে ওরা যেন তাদেরই সন্তান দেখতে সংরক্ষিত মুক্তর মতো সমুজ্জ্বল জান্নাতে তারা একে অপরের সাথে দুনিয়ার জীবন নিয়ে স্মৃতিচারণ করবে বলবে পার্থিব জীবনে আমরা আল্লাহর বিরাগ ভাজন হওয়ার ব্যাপারে শঙ্কিত ছিলাম আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন আমরা তো পৃথিবীতে আল্লাহর কাছেই প্রার্থনা করতাম তিনি তো অতি অনুগ্রহশীল পরম দয়ালু অতই ভে নবী তুমি মানুষকে উপদেশ দিতে থাকো তোমার প্রতি পালকের অনুগ্রহে তুমি গণক বা উন্মাত নাও অথবা ওরা কি বলতে চায় সে এক কবি আমরা তার ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করছি হে নবী ওদের বল? তোমরা প্রতীক্ষা করতে থাকো আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি সত্য অস্বীকারীরা কি ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করে এ কথাগুলো বলছে না অতি দাম্ভিকতার কারণে ওদের মুখ দিয়ে এ কথাগুলো বেরোচ্ছে ওরা কি বলে যে এই কোরআন সে রচনা করেছে আসলে ওরা বিশ্বাস করতে ইচ্ছুক নয় ঠিক আছে ওরা যদি মনে করে কোরআন মানুষের রচনা তবে ওরা এর মতো একটি সুরা রচনা করে নিয়ে আসুক না তাহলেই বোঝা যাবে ওরা সত্যবাদী অথবা ওরা কি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে তাহলে ওরা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে না নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে মহাকাশ ও পৃথিবী কি ওরা সৃষ্টি করেছে আসলে ওরা সংশয়ী কোনো ব্যাপারে নিশ্চিত নয় তোমার প্রতিপালকের সম্পদ সম্ভার কি ওদের হাতের মুঠোয় না ওরা ওসবের নিয়ন্তা অথবা ওদের কি এমন কোন উপকরণ আছে যা দিয়ে চূড়ান্ত সত্যি উপনীত হতে পারে অথবা মানবীয় বিচার বুদ্ধির অগম্য বিষয় সম্পর্কে শুনতে পারে যদি কেউ এমন কিছু শুনে থাকে তবে তার সে জ্ঞানের দৃশ্যমান প্রমাণ উপস্থিত করুক অথবা যদি তোমরা আল্লাতে বিশ্বাস করো তবে এটি কীভাবে বিশ্বাস করলে যে তিনি নিজের জন্যে কন্যা পছন্দ করেছেন যেখানে তোমরা নিজেদের জন্যে শুধু পুত্র সন্তান পছন্দ করো অথবা যারা সত্যবাণী প্রত্যাখ্যান করছে ওরা কি এই ভয় পাচ্ছে যে এর বিনিময় তুমি পারিশ্রমিক দাবি করলে ওদের উপর ঋণের দুর্বহ বোঝা চেপে যাবে অথবা ওরা কি মনে করে যে সকল অস্তিত্বের নিগুড় সত্য ওরা প্রায় জেনে গেছে সময় হলেই ওরা তা লিখে ফেলতে পারবে নাকি ওরা তোমাকে কোনো বৈপরীত্য ও প্রতারণার ফাঁদে ফেলতে চায় যদি তাই চায় তবে সত্য স্বীকারকারীরাই এ ফাঁদে আটকা পড়বে আল্লাহ ছাড়া কি আর কোনো উপাস্য আছে ওরা যাকে শরিক মনে করে আল্লাহ তা থেকে অনেক পবিত্র আসলে যারা সত্যকে সত্য বলতে অস্বীকৃতি জানায় তারা আকাশের কোনো অংশকে ভেঙে পড়তে দেখলেও বলবে এ তো পুঞ্জ মাত্র অতএব ওদেরকে উপেক্ষা করে চল যেদিন ওরা মহাবিচারের মুখোমুখি হবে সেদিন ওরা আতঙ্কাহত হয়ে পড়ে থাকবে সেদিন ওদের কোন ষড়যন্ত্রে কাজে আসবে না ওদের সাহায্য করারও কেউ থাকবে না যারা ক্রমাগত দূরাচার করে চলেছে পরকালের চূড়ান্ত আগে ওদের সামনে অনেক দুর্ভোগ অপেক্ষা করে আছে কিন্তু ওদের অধিকাংশই তা জানে না নবী তোমার প্রতিপালকের সিদ্ধান্তের জন্যে ধৈর্য ধরে অপেক্ষা করো তুমি আমার চোখের সামনেই আছে অতএব তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর ঘুম থেকে উঠে রাতে আর তারকাদের অস্তগমনের পর দয়াময় মেহরবান আল্লাহর নামে ভাব ধাপে ধাপে প্রকাশমান আল্লাহর বাণী নিয়ে তাহলেই বুঝতে পারবে তোমাদের সাথী বিভ্রান্ত নয় পথভ্রষ্ট নয় সে নিজের মন করা কোনো কথা বলে না কোরআত ওহি যা তার ওপর নাজিল হয় তাকে এ ওহি পৌঁছে দেয় শক্তিধর ফেরেস্তা। অনেক ক্ষমতা ও গুণ সম্পন্ন ফেরেস্তা নিজ আকৃতিতে প্রথম স্থির হয়েছিল ঊর্ধ্ব দিগন্তে তারপর কাছে এলো খুব কাছে তাদের মাঝে দূরত্ব থাকল মাত্র দুই ধনুকের বা তার চেয়েও কম এভাবেই আল্লাহ তার বান্ধার প্রতি নাজিল করলেন যা তিনি করতে চেয়েছিলেন সে যা দেখেছিল তা নিয়ে তার অন্তরে কোনো সংশয় ছিল না তারপরও কি তোমরা এ নিয়ে তার সাথে বিতর্ক করবে অবশ্যই সেই ফেরেস্তা জিব্রায়েলকে আরেকবার দেখেছিল মেরাজের সময় জেন্নাতুল মাওয়ার সীমানায় সিদ্রা গাছের নিকট তখন সিদ্রা গাছ ছেয়ে ছিল বর্ণনাতীত সৌন্দর্যের ছায়ায় তার দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি সে তার মহান প্রতিপালকের মহিমার নিদর্শনাবলী সুন্দরভাবে অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ তোমাদের দেবী ওজরা ও মানাত সম্পর্কে তোমরা কি মনে করো তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্যে শুধু কন্যা সন্তান এরকম ভাগ বাটওয়ারা তো নিহাত অন্যায় আসলে এগুলো তো শ্রেফ কতগুলো নাম যা তোমাদের বাপ দাদারা ও তোমরা লিখেছ এর সমর্থনে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি তোমরা তো ভ্রান্ত অনুমান ও তোমাদের প্রবৃত্তির অনুসরণ করছো অথচ তোমাদের কাছে এখন তোমাদের প্রতিপালকের তরফ থেকে পথনির্দেশ এসেছে মানুষকে কল্পনা করে যে কোনো কিছু কারো নাম করে চাইলেই তা তার প্রাপ্য হয়ে যাবে সত্য হচ্ছে ইহকাল আলো পরকালের মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ তার কাছেই চাইতে হবে মধ্যবর্তী কোনো উপাস্যের প্রয়োজন নেই মহাকাশে কত ফেরস্তা রয়েছে কিন্তু তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ যার উপর সন্তুষ্ট ও যাকে ইচ্ছা তাকে অনুমতি দেন যারা আখেরাতে জবাব দেহে বিশ্বাস করে না তারাই ফেরেশ তাদের নারীবাচক নাম দেয় যেহেতু এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই ওরা শুধু অনুমানেরই অনুসরণ করে মনে রেখো অনুমান সত্যের মোকাবেলায় মূল্যহীন অতীব যে আমার স্মরণে বিমুখ তাকে উপেক্ষা করো সে তো কেবল পার্থিব জীবনকেই গুরুত্ব দেয় ওদের জ্ঞানের সীমানাও এই জনজীবন পর্যন্ত মনে রেখো তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে পথভ্রষ্ট আর কে সত্য পথের অনুসারী মহাবিশ্বের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ যারা অপকর্ম করবে তিনি তাদের যথাযোগ্য প্রতিফল দেবেন আর যারা সৎকর্ম করবে তাদের তিনি দেবেন উত্তম পুরস্কার যারা গুরুতর অন্যায় ও অশ্লীলতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখে তারা ছোটখাটো অপরাধ করে ফেললো তোমার প্রতিপালকের ক্ষমার কোনো শেষ নেই যখন তিনি সৃষ্টি করেছিলেন মাটি থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে গর্ভে ছিল রূপে তখন থেকেই আল্লাহ তোমাদের সম্পর্কে সবকিছু জানেন অতএব তোমরা নিজেদের পবিত্রতার বড়াই করো না বিনয়ী হও কি আল্লাহ সচেতন তা তিনি ভালোভাবেই জানেন তুমি কি দেখেছ তাকে যে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর স্মরণ থেকে আর ভোগ ছাড়া কোনো কিছুকেই গুরুত্ব দেয় না আর আত্মাতৃপ্তির জন্য অন্যের কল্যাণে খুব সামান্যই ব্যয় করে আর যাও ব্যয় করে তাও করে বিরক্তি সহকারে সুস্পষ্টভাবে বোঝার জন্যে গায়েবের জ্ঞান কি তার আছে বলে সে দাবি করে নাকি তাকে জানানো হয়নি মুসার কিতাব ও ইব্রাহিমের কিতাবের জ্ঞান ইব্রাহিম এই জ্ঞান প্রচারের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল কিতাবে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে অন্যের পাপের বোঝা কেউ বইবে না মানুষ শুধু সেই কাজেরই প্রতিফল পাবে যার জন্যে সে প্রাণান্ত প্রয়াস চালাবে সময় হলে কি জন্যে সে প্রয়াস চালিয়েছিল তাও তাকে যথার্থভাবে দেখানো হবে তারপর তাকে দেয়া হবে তার পূর্ণ প্রতিফল হে মানুষ সমস্ত অস্তিত্বের শুরু ও শেষ তোমার প্রতিপালকের কাছে তিনি হাসান তিনি কাদান তিনিই মারেন তিনি বাঁচান তিনিই সৃষ্টি করেন নারী ও পুরুষ স্খলিত শুক্রবিন্দু থেকে পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তার তিনি অভাবমুক্ত করেন আর বিত্তবানও তিনিই করেন তিনি উজ্জ্বলতম নক্ষত্রের নিয়ন্ত্রক তিনি আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন আর সামুদ সম্প্রদায়েরও কাউকে অব্যাহতি দেননি এর আগে নুহের সম্প্রদায়কেও বিলুপ্ত করেছিলেন যারা ছিল অতি দাম্ভিক ও সীমালঙ্ঘনকারী। তিনি রোজ সম্প্রদায়ের দয়কে। উপড়ে দিয়েছিলেন এক সর্বগ্রাসী আজাব এই জনপদগুলোকে আচ্ছন্ন করে রেখেছিল অতএব হে মানুষ তোমরা তোমার প্রতিপালকের কোন ন্যামত নিয়ে সন্দেহ করবে হে মানুষ অতীতের সতর্ককারীদের মতো এই নবীও এক সতর্ককারী ক্যামত ক্রমান্বয়ে নিকটবর্তী হচ্ছে যদিও আল্লাহ ছাড়া কেউ তা ঘটাতে সক্ষম নয় তোমরা কি এই সতর্ক বাণীতে অবাক এ কথা শুনে না কেদে তোমরা কি হাসি তামাশায় মেতে উঠেছো হে মানুষ সময় থাকতে সতর্ক হও আল্লাহকে সেজদা করো এবং শুধু তারই ইবাদত করো এই আয়াতটি সেজদার আয়াত দয়াময় মেহরবান আল্লাহর নামে ক্যামত আসন্ন আর চন্দ্র বিদীর্ণ কিন্তু ওরা যারা ক্যামত সংক্রান্ত সকল ভাবনা প্রত্যাখ্যান করে কোনো নিদর্শন দেখলে মুখ ঘুরিয়ে বলবে এ তো চিরাচরিত জাদু ওরা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজেদের খেয়াল খুশি মতো চলে তবে বাস্তব সত্য হচ্ছে প্রতিটি বিষয় শেষ পর্যন্ত তার অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করে ওদের কাছে দুরাচার থেকে নিবৃত্ত হওয়ার সতর্কতা সূচক প্রজ্ঞাপূর্ণ সত্য প্রেরিত হল ওরা এতে কান দেয়নি অতএবি তুমি ওদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করবে অজানা পরিণতির দিকে সেদিন ওরা কবর থেকে বের হবে অপমানের দৃষ্টি নিচু করে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ওরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে আতঙ্কতাড়িত তারিত হয়ে সত্য অস্বীকারীরা আর্তনাদ করে বলবে ভয়ঙ্কর এদিন এর আগে আমার বান্দা নুকেও তার সম্প্রদায় প্রত্যাখ্যান করে বলেছিল এত এখন মাত যখন ওরা তাকে হুমকি দিল তখন সে প্রার্থনা করল হে আমার প্রতিপালক আমি অসহায় তুমি এর প্রতিবিধান করো যথাসময়ে আমি আকাশের দ্বার খুলে দিলাম শুরু হলো প্রবল বৃষ্টি মাটি ফেটে বেরোলো পানির ধারা উপরে ও নিচের পানি মিশে একাকার হয়ে গেল পূর্বনির্ধারিত পরিকল্পনার বাস্তবায়নে তখন আমি নুহকে উঠালাম এক নৌজানে যা চলতো আমার সুরক্ষায় ওদের প্রত্যাখ্যানের বিনিময় ছিল এই পুরস্কার আমার বান্ধার জন্যে এ নৌযানকে আমি সংরক্ষিত রেখেছি এক নিদর্শন রূপে অতএব এ থেকে উপদেশ গ্রহণে আগ্রহী কেউ আছো কি দেখো আমার সতর্ক বাণীকে উপেক্ষা করলে শাস্তি হয় কত কঠিন আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো হে মানুষ তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে অধ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল আমার সতর্ক বাণী উপেক্ষা করায় ওদের ওপর আমার শাস্তি ছিল কত কঠিন এক চরম দুর্ভোগের দিনে আমি ওদের উপর পাঠিয়েছিলাম ঘূর্ণিঝড় তা করেছিল নির্মূল দেখো আমার সতর্ক বাণী উপেক্ষা করলে শাস্তি হয় কত কঠিন আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো হে মানুষ তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে সামুদ সম্প্রদায়ও সতর্ককারীদের প্রত্যাখ্যান করেছিল ওরা বলেছিল আমরা কি আমাদেরই মতো একজন মরণশীল মানুষকে অনুসরণ করব। তাহলে আমরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত বলে গণ্য হব ওরা বলল কি আশ্চর্য আমাদের মধ্যে শুধু তার উপরই অহিনাজিল হল সে আসলে মিথ্যাবাদী দাম্ভিক সময় মতেই ওরা জানতে পারল কে মিথ্যাবাদী কে দাম্ভিক আমি ওদের পরীক্ষার জন্য এক উটনি ছেড়ে দিয়েছি সুতরাং হে সালে তুমি ওদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্য ধরো আর ওদের জানিয়ে দাও যে কুয়ার পানি ওদের গবাদি পশু ও উটনির মধ্যে ভাগ করা হয়েছে সবাই যার যার পালা অনুসারে পানি পান করবে এরপর ওরা ওদের এক সাথীকে ডাকলো। সে নির্মম ভাবে উটনিকে হত্যা করল দেখো আমার সতর্ক বাণী উপেক্ষা করলে শাস্তি হয় কত কঠিন এরপর আমি ওদের উপর আজাব পাঠালাম এক ভয়ানক আওয়াজ ওদের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খোয়ারের বেড়ার জরাজীর্ণ কাঠের মতো আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো হে মানুষ তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে লোত সম্প্রদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদের আমি ওদের উপর আজাব হিসেবে পাঠিয়েছিলাম কঙ্কর ঝড় ধ্বংস হয়ে গিয়েছিল সব শুধু লোত পরিবারকে অক্ষত সরিয়ে নিয়েছিলাম রাতের শেষ ভাগে আমার বিশেষ অনুগ্রহে কৃতজ্ঞদের আমি এভাবেই পুরস্কৃত করি লোত তার সম্প্রদায়কে সতর্ক করেছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে কিন্তু ওরা আমার সতর্ক বাণী নিয়ে বাঘ বিতণ্ডায় লিপ্ত হলো এমনকি অতিথিদেরকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য লুতের কাছে দাবি জানালো তখন আমি ওদের দৃষ্টি কেড়ে নিলাম এবং বললাম আমার সতর্ক বাণীকে উপেক্ষা করার ফল ভোগ করো শাস্তির স্বাদ নাও খুব ভরে আজাবের পর আজাব এসে ওদের গ্রাস করল আর আমি বললাম শাস্তির স্বাদ নাও আমার সতর্কবাণী উপেক্ষা করার ফল ভোগ কর আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো হে মানুষ তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে ফ্রাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারী এসেছিল কিন্তু ওরা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করেছিল আমি ওদের কঠোর শাস্তি দিলাম যা শুধুমাত্র মহাপরাক্রমশালী সর্বশক্তিমানের পক্ষেই দেয়া সম্ভব হে সত্য অস্বীকারীরা তোমরা কি তোমাদের পূর্বশরীদের চেয়ে বুদ্ধি বা শক্তিতে অগ্রসর না তোমাদের অব্যাহতি প্রাপ্তির কোন সানদ অতীতের কিতাবসমূহে আছে অথবা ওরা কি বলে যে আমরা এক সঙ্গবদ্ধ অপরাজ দল বাস্তবতা হচ্ছে অচিরেই ওরা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে ওরা ওদের চূড়ান্ত পরিণতির সম্মুখীন হবে মহাবিচার দিবসে দিনটি হবে ওদের জন্য খুব কঠিন অতি তিক্ত যারা পাপাচারে লিপ্ত তারা সেদিন বুঝতে পারবে যে তারা কি পরিমাণ বিভ্রান্তি ও নির্বুদ্ধিতায় নিমজ্জিত ছিল সেদিন ওদেরকে উপুর করে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে এবার জাহান নামের দহন যন্ত্রণার স্বাদ নাও আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত ওজন অনুপাতে আলাদা আলাদা বৈশিষ্ট্যে আমার আদেশ পালিত হয় একটি কথায় চোখের এক পলকে অতীতে তোমাদের মতো বহু দলকে আমি ধ্বংস করেছি ওদের এই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ নেই কি ওদের সমস্ত কার্যকলাপ ছোট বড় সব কিছু রেকর্ড হয়েছে সুরক্ষিত প্রক্রিয়ায় ওদের আমল নামায় নিশ্চয়ই আল্লাহ সচেতনরা থাকবে ঝর্ণা বিধৌ তো জান্নাতে সমুন্নত মর্যাদায় সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর রহমতের ছায়ায় দয়াময় মেহরবান আল্লাহ নামে পরম দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে ও স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপথে ভ্রাম্যমান তারকা ও গাছপালা তাকেই শেষ দ্বারত তাঁর নিয়মেই সমর্পিত তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সব কিছুর জন্যেই তৈরি করেছেন মানদণ্ড তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না সবকিছু ওজনে ন্যায্যমান প্রতিষ্ঠা করো এবং ওজন বা বিচারে কাটচুপি করো তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্য দিয়েছেন। জমিনে রয়েছে সব ধরনের ফলমূল খিজুর গাছে নতুন কাদি নানা ধরনের খোসা আবৃত শস্য দানা আর সুগন্ধি লতা গুলম অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুনের শিখা থেকে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে সমুদ্রের দুই বিশাল স্রোতধারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন যাতে তারা পরস্পর মিলিত হতে পারে কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে আর সমুদ্রে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামত অস্বীকার করবে সমুদ্রে চলমান পর্বতের মতো শোভাময় নৌযানগুলো তারই নিয়ন্ত্রণাধীন অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে মহাবিশ্বে যেখানে যা কিছু আছে সবিনশ্বর অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা যিনি মহামহিম মহানুভব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে মহাবিশ্বের সবকিছুই তাঁর উপর নির্ভরশীল তারই নিকট প্রার্থনা করে সময়ের প্রতিটি মুহূর্তে তাঁর মহিমা নব নবরূপে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে হে পাপ ভারাক্রান্ত জী মানুষ একদিন আমি তোমাদের সবারই হিসাব নেব অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ তোমরা যদি পৃথিবী ও নভমন্ডলের সীমানা অতিক্রম করতে চাও অতিক্রম করো কিন্তু তোমরা কখনোই আমার অনুমতি ছাড়া তা অতিক্রম করতে পারবে না অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কি অস্বীকার করবে তখন তোমাদের প্রতি নিক্ষিপ্ত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তোমরা কখনোই তা প্রতিরোধ করতে পারবে না অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে আরেকদিন একদিন আকাশ বিধীর্ণ হয়ে তেল পোড়া আগুনের মতো গনগনে লাল হয়ে যাবে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেদিন কোন জিন বা মানুষকে তার পাপ সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে পাপে নিমজ্জিতদের চেহারাই বলে দেবে তাদের অবস্থা তাদের চুলের ঝুঁটি ও পা ধরে টেনে হিসড়ে পাকড়াও করে নিয়ে আসা হবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সেই জাহান্নাম যা পাপে নিমজ্জিত ব্যক্তিরা অসত্য মনে করত ওরা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে দিকবিদিক ছুটোছুটি করতে থাকবে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহ সচেতন ছিল তার জন্যে জান্নাতে রয়েছে দুটি বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানই শাখা প্রশাখায় পরিপূর্ণ সবুজ সতেজ গাছপালায় ভরপুর অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানে দুটি স্রোতধারা নিয়ত প্রবহমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানেই প্রতিটি ফলই হবে ধরনের অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে জানাতে তারা বর্ণিল ব্রোকেট করা পুরু রেশমি কার্পেটে ঠেস বালিশে আরামে হেলান দিয়ে বসবে দুই বাগানের ফল ঝুলবে তাদের নাগালের মধ্যে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সে বাগানে থাকবে বিশুদ্ধ দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা কোনো জিন বা মানুষ কখনো যাদের কাছে আসেনি অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে ওরা হবে মুক্তা ও চুনির উজ্জ্বল্যে দীপ্তিময় অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে ওই দুটি বাগান ছাড়াও থাকবে আরও দুটি বাগান অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে ঘন সবুজ শ্যামল সতেজ বাগান অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রতিটি বাগানে উৎসাহিত হচ্ছে দুটি ধারা অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেখানেও থাকবে প্রচুর ফলমূল খেজুর আনার অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে বাগানগুলোর সব কিছুই হবে পরিশুদ্ধ ও মনোহর অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে সুসজ্জিত বর্ণিল তাবুতে থাকবে পরিশুদ্ধ সমুজ্জ্বল সাথীরা অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন জিন বা মানুষ কখনো এদের কাছে আসেনি অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে তারা সুন্দরতম গালি চায় সবুজ তাকিয়ায় পরম প্রশান্তিতে হেলান দিয়ে বসবে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে কত বরকতময় তোমার প্রতিপালকের নাম যিনি মহামহিম ও মহানুভব দয়াময় মেহরবান আল্লাহ নামে যখন কেয়ামত হবে তখন মহাপ্রলয়কে মিথ্যে বলার মতো কেউ থাকবে না তখন কেউ হবে পতিত কেউ সমুন্নত যখন প্রবল কম্পনে সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণারূপে চারদিকে ছড়িয়ে যাবে আর মহাবিচারের দিন তোমাদের তিন ভাগে ভাগ করা হবে সত্য অনুসারীরা থাকবে ডান পাশে আহ যারা সত্য অনুসরণ করেছে আজ কতই না সুখী তারা অন্যায় অসত্যে ভরা যাদের জীবন তারা থাকবে বাম পাশে হায় যারা পাপে ডুবে ছিল তারা আজ কতই না অসুখী আর অগ্রগামীরা তো অগ্রগামী জীবনে তারা বিশ্বাসে ও সৎকর্মে অগ্রগামী ছিল তারা সবসময় আল্লাহর কাছাকাছি ছিল এবং কাছাকাছি থাকবে তারা ন্যামাতে পরিপূর্ণ জান্নাতে থাকবে এদের অনেকেই আসবে পূর্ব মধ্য থেকে আর কিছু আসবে উত্তর মধ্য থেকে সুখের স্বর্ণখচিত আসনে পরস্পর মুখোমুখি হয়ে এরা হেলান দিয়ে বসবে চিরকিশোররা সুরাহি ও পানপাত্রে প্রবহমান ঝর্নার অমৃত সম পানীয় নিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকবে এই পানিয়ে তাদের মাথাও ধরবে না মাতলামিও হবে না হবে পরিতৃপ্তি ওরা পরিবেশন করবে পছন্দ মতো সুস্বাদু ফলমূল আর কাঙ্ক্ষিত পাখির মাংস আর সেখানে তাদের সাথে থাকবে পবিত্র দৃষ্টি সম্পন্ন সাথীরা ঝিনুকের ভেতরে সংরক্ষিত মুক্তর ঔজ্জ্বল্য নিয়ে এসবই তাদের সৎকর্মের পুরস্কার সেখানে তারা কোনো বাজে বা পাপ কথা শুনবে না শুধু ধ্বনিত অনুরণিত হবে শান্তি শান্তি যারা ডান পাশে থাকবে তারও ভাগ্যবান তারা থাকবে এমন জান্নাতে বাগানে যেখানে থাকবে কাটাহীন কুলগাছ কাঁদি কাঁদি কলা দিগন্ত বিস্তৃত ছায়া প্রবহমান ঝর্নার পানীয় প্রচুর ফলমূল যা কখনো শেষ হবে না যা নাগালের বাইরেও যাবে না উঁচু আসনে তাদের সাথে থাকবে তাদের সাথীরা সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব তাদের বিকশিত সৌন্দর্যে তারা হবে প্রেমময় অনুগত সমকক্ষ এসব কিছুই ডান পাশের সত্যানুসারীদের জন্যে এদের অনেকেই আসবে পূর্বসুরিদের মধ্য থেকে আর অনেকেই আসবে উত্তর মধ্য থেকে কিন্তু যারা অন্যায় নিমজ্জিত ছিল সেই বামপাশের লোকেরা তারা কতই না দুর্ভাগা তারা থাকবে তপ্ত বায়ুপ্রবাহ আর জ্বলন্ত হতাশায় ফুটন্ত পানি ও কালো ধূম্র জালে সেখানে না থাকবে কোনো শীতল আবহ না কোনো আরাম দুনিয়ায় ওরা মাত্র ছিল ফুটানি ও ভোগ বিলাসে বারবার লিপ্ত হয়েছে ঘোরতর অন্যায় ও পাপ কর্মে ওরা বলত দেহ মাটিতে মিশে গেলে শুধু অস্থি পিঞ্জর পড়ে থাকবে এরপর আমাদের ওঠাবে কিভাবে তাছাড়া পূর্বপুরুষরা তো আরো আগেই মাটিতে মিশে গেছে ওদেরও কি ওঠানো হবে হে নবী ওদের বল তোমাদের পূর্বসূরি ও উত্তরসূরি সবাইকে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে একত্রিত করা হবে সত্য অস্বীকারীরা নিজের সর্বনাশ তোমরা নিজেরাই করেছো এবার বিষাক্ত গাছের ফল খাও তা দিয়ে তোমাদের পেট ভরো তারপর পান করো উত্তপ্ত পানি পান করো পিপাসার্থ উঠেন ন্যায় এভাবেই কেমতের দিন আপ্যায়ন করা হবে বামপাশের লোকদের হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি তবে কেন তোমরা সত্যকে গ্রহণ করবে না তোমরা কি ভেবে দেখেছ বীর্যপাত সম্পর্কে তোমরা কি তা সৃষ্টি করেছ না সৃষ্টির উৎস আমি আমি বিধান দিয়েছি যে মৃত্যু সময় তোমাদের মাঝে অবস্থান করবে আর তোমাদের অস্তিত্বের প্রকৃতি পরিবর্তন বা তোমাদের জানা নেই এমন আকৃতিতে তোমাদের সৃষ্টি করা থেকে আমাকে বিরত রাখার শক্তি কারণেই তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কে তো তোমরা জানো তাহলে কেন তোমরা স্রষ্টা সম্পর্কে চিন্তা করবে না তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তোমরা কি বীজ অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি আমি ইচ্ছে করলে বীজকে তুষে পরিণত করতে পারতাম তখন তোমরা হাহুতাশ করে বলতে আমরা দেনায় পড়ে গেলাম আমাদের সর্বনাশ হলো তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা কখনো চিন্তা করেছ তোমরা কি মেঘমালা থেকে পানি নামিয়ে আনো না আমি পানি বর্ষণ করি আমি তো ইচ্ছে করলে নোনা বা তেতো পানি বর্ষণ করতে পারি তাহলে কেন তোমরা শুক্রিয়া আদায় করবে না তোমরা যে আগুন জ্বালো তা নিয়ে কি কখনো ভেবেছ জ্বালানি হিসেবে যে গাছ ব্যবহার করো তাকে তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি গাছকে বানিয়েছি আমার মহিমা স্মরণের একটি মাধ্যম এবং পথহারা পথিক ও প্রাণীর বিশ্রাম স্থল নবী তুমি তোমার প্রতিপালকের মহানামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সাক্ষী ধাপে ধাপে খণ্ডে খণ্ডে অবতীর্ণ করান এটি অবশ্যই এক মহাসাক্ষ্য যদি তোমরা চিন্তা করো আমরা নিঃসংশয় বলতে পারি অবশ্যই এটি মহা অকাট্য সাক্ষ্য তেইশ বছর ধরে ধাপে ধাপে খণ্ডে খণ্ডে নাজিল হলেও এর মাঝে কোনো বৈপরীত্য বা অন্তর্বিরোধ নেই নিশ্চয়ই এই সম্মানিত কোরআন যা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে আর পবিত পবিত্ররা ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না নিঃসন্দেহে কোরআন মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ এরপরও কি তোমরা এই প্রেরিত বাণীকে উপেক্ষা করবে আর সত্যকেই মিথ্যে বলা তোমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে তোমরা স্রষ্টার নিয়মের অধীন নও তোমাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে তবে একজন মানুষের অন্তিম মুহূর্তে অসহায়ের মতো যখন তাকিয়ে তাকিয়ে দেখো যে তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে তখন তার প্রাণ ফিরিয়ে আনতে পারো না কেন অবশ্য তখনও আমি তোমাদের চেয়ে অন্তিম শয়নেশায়িত ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না মৃত্যু তোমাদের সবারই নিয়তি মৃত ব্যক্তি নৈকট্য প্রাপ্তদের একজন হলে তার জন্যে রয়েছে উত্তম আপ্যায়ন ও নিয়ামতে পরিপূর্ণ প্রশান্তিময় জান্নাত। আর যদি সে সত্য অনুসারী ডান দিকের কেউ হয় তাকে বলা হবে হে সত্যানুরাগী তুমি শান্তিতে অবগাহন কর আর সে সত্য অস্বীকারী পথভ্রষ্টদের একজন হলে তাকে স্বাগত জানানোর জন্যে অপেক্ষা করবে জ্বলন্ত হতাশা আর গন্দনে আগুন নিঃসন্দেহে এই হচ্ছে জীবনের ধ্রুব সত্য হে নবী তুমি তোমার প্রতিপালকের মহানামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর দয়াময় মেহরবান আল্লাহ নামে মহাবিশ্বের সবকিছুই আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় মহাকাশে পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তারই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান শুরুতে তিনিই ছিলেন শেষেও তিনিই থাকবেন প্রকাশ্য যা কিছু সবই তার যা কিছু অপ্রকাশ্য তাও তার তিনি সব বিষয়ে সম্যক অবহিত তিনি সময়ের ছয় স্তরে মহাকাশ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর তিনি আরও সে সমাসীন হয়েছেন তিনি জানেন যা কিছু মাটিতে প্রবেশ করে আর যা কিছু মাটি থেকে বেরিয়ে আসে জানেন যা কিছু ঊর্ধ্বলোক থেকে নামে ও ঊর্ধ্বলোকে যা কিছু ওঠে তুমি যেখানেই থাকো না কেন তিনি তোমার সাথে আছেন এবং যা কিছুই করো না কেন আল্লাহ তা দেখেন মহাকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তারই আর সবকিছু ফিরে যায় তাঁরই কাছে তিনি দিনকে ছোট করে রাতকে বড় করেন আবার রাতকে ছোট করে দিনকে বড় করেন তিনি অন্তর্জামী আল্লাহ ও তার রসুলের ওপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যে অর্থবিত্তের অধিকারী করেছেন তা থেকে অন্যের জন্য ব্যয় করো তোমাদের মধ্যে যারা বিশ্বাস করবে ও অন্যের জন্য ব্যয় করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার হে মানুষ তোমরা কেন আল্লাহতে বিশ্বাস করবে না যেখানে রসুল তোমাদের প্রতি পালকের প্রতি বিশ্বাস স্থাপনের ডাক দিয়েছে তাছাড়া আল্লাহ তোমাদের রুহের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন তারপরও কেন পুরোপুরি বিশ্বাস করবে না যদি তোমরা বিশ্বাসী হও তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্যে তাঁর বন্দার উপর সুস্পষ্ট সত্য বাণী নাজিল করেছেন আল্লাহ তো তোমাদের প্রতি অতি স্নেহপরায়ণ পরম দয়ালু মহাবিশ্বের সবকিছুর মালিক এককভাবে আল্লাহ তা জানার পরও হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর পথে মুক্ত হস্তে ব্যয় করো না কেন তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছ ও সংগ্রাম করেছ তারা এবং পরবর্তীরা সমান নয় যারা বিজয়ের পরে আল্লাহর পথে ব্যয় ও সংগ্রামে অংশ নিয়েছ তাদের চেয়ে পূর্ববর্তীরা মর্যাদায় শ্রেষ্ঠ তবে আল্লাহর পথে যারা ব্যয় ও সংগ্রাম করে তাদের সবার জন্যই আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন তোমরা কি আছো যে আল্লাহকে করদে হাসানা বা উত্তম ঋণ দেবে উল্লেখযোগ্য যে আল্লাহর সন্তুষ্টির জন্যে মানব কল্যাণে করা প্রতিটি কাজকেই আল্লাহ উত্তম ঋণের মর্যাদা দিয়েছেন তিনি এই ঋণ তাকে বহুগুণে ফিরিয়ে দেবেন আর তাছাড়া তারা মহাপুরস্কারে ভূষিত হবে সেদিন যেদিন তুমি দেখবে বিশ্বাসী নরনারীদের সামনে ও ডানে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তাদের বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার পাদদেশে থাকবে প্রবহমান মহান ঝর্ণাধারা তোমাদের স্থায়ী আবাস এটাই মহা সাফল্য সেদিন মুনাফেক নর নারীরা বিশ্বাসীদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো আমরা তোমাদের জ্যোতি থেকে উপকৃত হই ওদের বলা হবে তোমরা পেছনে ফিরে যাও আর আলো সন্ধান করো তারপর একটা দেয়াল দুপক্ষকে আলাদা করে দেবে মাঝে থাকবে একটা দরজা দরজার ভেতরে থাকবে রহমত আর বাইরে আজাব মুনাফেকরা বিশ্বাসীদের ডেকে ডেকে জিজ্ঞেস করবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা জবাবে বলবে ছিলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছ তোমরা অপেক্ষা করেছিলে আমাদের বিপর্যয়ের সন্দেহে ডুবেছিলে মহাবিচার দিবসের জবাবদিহিতা নিয়ে অলিক প্রত্যাশায় তোমরা আল্লাহর হুকুম মৃত্যু না আসা পর্যন্ত মহাচ্ছন্ন ছিলে আর মহাপ্রবঞ্চক শায়তান আল্লাহ সম্পর্কে তোমাদের প্রবঞ্চিত করেছিল তাই আজ তোমাদের কাছ থেকে বা সত্য অস্বীকারীদের কাছ থেকে কোনো মুক্তিপণ নেয়া হবে না জানান নামি তোমাদের নিবাস তোমাদের উপযুক্ত স্থান হয় কত নিকৃষ্ট তোমাদের পরিণতি আল্লাহ স্মরণে এবং যে সত্যবাণী নাজিল হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হওয়ার সময় কি বিশ্বাসীদের জন্য আসেনি তারা যেন পূর্ববর্তী কিতাবীদের মতো না হয় দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর পূর্ববর্তী কিতাবীদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল ওদের অধিকাংশই সত্য ত্যাগী জেনে রাখ জমিন নিষ্প্রাণ হয়ে গেলে আল্লাহ পুনরায় তাকে সজীব করে তোলেন আমি আমার সত্য বাণী অত্যন্ত সুস্পষ্টভাবে পেশ করছি যাতে করে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো দানশীল পুরুষ ও নারী যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে শুধু আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে অন্যের জন্য ব্যয় করে তাদেরকে প্রতিফল দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্যে রয়েছে মহাপুরস্কার যারা আল্লাহ ও তার সুরে বিশ্বাস করে এবং সত্য বিশ্বাসে অটল থাকে তারাই তাদের প্রতিপালকের কাছে সিদ্দিক ও শহীদ তারা তাদের প্রতিপালকের কাছ থেকে পাবে পুরস্কার ও জ্যোতি আর যারা সত্য অস্বীকার করেছে আমার সত্য বাণীকে প্রত্যাখ্যান করেছে তাদের নিবাস হবে জাহান্নাম হে মানুষ তোমাদের জানা উচিত পরকালের তুলনায় পার্থিব জীবন্ত পুতুল খেলার মতো এখানে তোমরা প্রতিযোগিতা করছো ধনে জনে বেড়ে ওঠে আত্মপ্রচার ক্ষমতা ও শান প্রদর্শনে অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার পার্থিব জীবনের উপমা হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি যা দিয়ে সজীব হয়ে ওঠে শস্যক্ষেত কৃষকেরা চমৎকৃত হয় তারপর তা শুকিয়ে যায় বর্ণ হয় হলুদ অবশেষে পরিণত হয় খড়কুটায় পার্থিব জীবন এমনটাই এর বিপরীতে পরকাল অনন্তকালের পরকালে রয়েছে হয় কঠিন আজাব নয়তো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবনের ভোগ বিলাস মোহ বা ছাড়া কিছু নয় অতএব তোমরা প্রতিযোগিতা করো তোমার প্রতিপালকের ক্ষমা লাভের তাহলেই তোমরা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত জান্নাতে প্রবেশ করতে পারবে যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ ও তার রসুরে বিশ্বাসীদের জন্যে আল্লাহ যাকে ইচ্ছা অনুগৃহীত করেন নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহশীল পৃথিবীতে সামগ্রিকভাবে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ বা বিপর্যয় আসুক না কেন তা আগেই বিশেষ প্রক্রিয়ায় রেকর্ডভুক্ত হয়ে যায় আর আল্লাহর পক্ষে এটি খুবই সহজ কাজ এই বিষয়টি তোমাদের জানা থাকা প্রয়োজন যাতে তোমরা যা হারাও তার জন্য বিষণ্ন না হও আবার আল্লাহ যা দেন তাতে অতিরিক্ত উল্লসিত ও গর্বিত হয়ে না যাও উদ্ধত অহংকারী কৃপন ও কার্পণ্যে প্ররোচনা দানকারীদের আল্লাহ অপছন্দ করেন ধর্মবিধান থেকে কেউ মুখ ফিরিয়ে নিলেও তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই কারণ আল্লাহ তো অভাবমুক্ত সদা প্রশংসিত আমি ইতপূর্বেও সত্যের সুস্পষ্ট প্রমাণ রসুলদের পাঠিয়েছি তাদের মাধ্যমে নাজির করেছে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে আমি মানুষকে লোহা ব্যবহারের যোগ্যতা দিয়েছি যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি ও নানাবিধ উপকার এসব কিছু এই জন্যে দেওয়া হয়েছে যে আল্লাহ দেখতে চান তাকে না দেখেও তোমাদের মধ্যে কারা আল্লাহ ও তার রসুলের পক্ষে অটল বিশ্বাসে অবস্থান গ্রহণ করে আল্লাহ সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আমি নূহ ও ইব্রাহিমকে রসুল রূপে প্রেরণ করেছিলাম তাদের বংশধরদেরও দিয়েছিলাম নবুয়ত ও কিতাব তাদের কতক সত্যপথ অনুসরণ করেছিল কিন্তু অধিকাংশই ছিল সত্য ত্যাগী এরপর ধারাবাহিকভাবে আমি রসুলদের পাঠিয়েছি শেষে পাঠালাম মরিয়ম পুত্র ঈশাকে তাকে দিয়েছিলাম ইনজিল আর তার অনুসারীদের অন্তরে সমমর্মিতা ও দয়া সঞ্চার করলাম কিন্তু আমি বিধিবদ্ধ না করা সত্ত্বেও তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেদের জন্যে বৈরাগ্যবাদ চালু করল অথচ তাও তারা যথাযথভাবে পালন করেনি ওদের মধ্যে যারা বিশ্বাস করেছিল আমি তাদেরকে দিয়েছিলাম পুরস্কার কিন্তু অধিকাংশই ছিল সত্য ত্যাগী